পরিস্থিতি বিবেচনা করে পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা ডিসেম্বরের মধ্যে তো বোধহয় পরীক্ষাগুলো নিই, নভেম্বরের শেষে বা ডিসেম্বরের ফার্স্ট। ও আচ্ছা আচ্ছা, আমাদের টোটাল ছিল 45 লক্ষ, তার মধ্যে 23 লক্ষ আমরা শেষ করে ফেলছি, আর 21 লক্ষ আছে এই মুজিব বর্ষে আমাদের করার কথা ছিল, করোনার কারণে আমরা কিছুটা কাজ করে রাখছি, আর স্কুলগুলো খুললে বাকি কাজ শেষ থাকবে না এমন কথা নয়, তারপরেও তো থাকার কথা। আমরা তো মনে করেন যে আমাদের হিসেবে একটা পাইছি, আবার দেখা যায় যে আরেকজনের ওই যে আমরা বলতেছি আমাদের 78%, আবার বিভিন্ন স্ট্যাটিস্টিক্সে পাই আবার কী হলো 75%, এরকম হতে পারে, আমরা বলতেছি নাই, আবার বিভিন্ন বিশেষজ্ঞরা জরিপ করে বাইর করতে পারে হয়তো না। আমার সচিব মহোদয় সে কাজ করে নিরবিচ্ছিন্নভাবে, হ্যাঁ সে কাজ করে, তার আমি একটা জিনিস দেখেছি, আমার তো এর আগে আমি আরও একজন সচিব আমার ছিল, ওনাদের কাজের একটা ধারা ছিল, ওনার ধারাটা ভিন্ন। হ্যাঁ তা আমার সচিব খারাপ নয়, এটা কেউ বললে আমি মানব না, হ্যাঁ আমার সচিবের কারণে যায় নাই, এখন দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা কর্মচারী থাকে না। আপনারা বলছেন যে শীর্ষ কর্মকর্তা বলতে, আমার এখানে সচিব আমার শীর্ষ কর্মকর্তা, তার সম্বন্ধে যে জিনিসটা আমি নিউজটা দেখছি, দেখুন ঘটনা হলো অনেক কর্মকর্তা আছেন যারা নিজেরাই বদলি হয়ে গেছেন, তাদের হয়তো আগে ভালো লাগতো এখন ভালো নাও লাগতে পারে। আমি তো এর আগে শুদ্ধাচারে পুরস্কৃত হই নাই, কি বুঝছেন, এর আগে আমি জাতীয় শুদ্ধাচারে কোনো পুরস্কার পাই নাই আমার মন্ত্রণালয়, আমি এবারে পাইছি, এরকম কোনো ভিতরে কারণ থাকতেই পারে, হ্যাঁ কারো ভালো না লাগলে তারা চলে যেতে পারে, তাই আমার তো মন্ত্রণালয়ে লোক কম নাই, তারপরে আমরা চাবো যদি কম হয় আমরা নিয়ে কাজ করবো। না না সেটা তো হলো কোভিডের কারণে আমাদের, মানে আমরা তো কিছুই করতে পারি নাই, আমাদের পরিকল্পনাগুলো ভেস্তে গেছে, এখন আমরা স্কুলগুলো খুলে দিচ্ছি, আমরা সকল কিছুই বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। জি জি, নন হ্যাঁ এটা আমাদের চলমান আছে তো, আমরা এনজিও সিলেকশন দিয়েছি, এখন আমরা শুধু কোভিডের কারণে কাজগুলো বাস্তবায়ন করতে পারিনি। না না কেন আসবে না, কেন প্রাক প্রাথমিক আসবে না, প্রাক প্রাথমিকরা আমরা বলছি এটা 4 বছর বয়সে, তা আমরা এই সময় রিস্ক নিতে চাচ্ছি না, যে আমরা 1 2 3 4 5 দিয়ে শুরু করি, যদি আমাদের পরিস্থিতি আল্লাহ স্বাভাবিক করে দেয় ইনশাল্লাহ আস্তে আস্তে কমে যাচ্ছে। জি আমরা দ্রুত বিস্কিট দেওয়ার ব্যবস্থা করতেছি। তারপরে তো আমাদের কোভিড, তারপরে আমরা না আমরা ওই 20-এর এটাই দিছি আপনাদেরকে, 2020-এর রিপোর্টটাই দিছি, হ্যাঁ এই যে এটা জুন 21-এ বের হয়েছে রিপোর্টটা, বিবিএস
সেটা সেরা দান বিবিএস বিবিএস ও যে মার্চ এপ্রিল মে জুনে ওরা রিপোর্টটা দিছে আর কি এখন এইটা সময় বলে দিবে আমাদের মানে তখনকার পরিস্থিতিটা বলে দিবে আমরা যদি ছয়টার মতো নিতে পারি ছয়টা নিব নাহলে শর্ট সিলেবাস আছে আমাদের সেইভাবে রিকভারি প্ল্যান করা আছে আমাদের যে আমরা কখন কোনটা করতে পারি যে হাই হলে এটা করব লো হলে এটা করব তাহলে আমরা ওটা কি বলছিলাম যে আমরা কি কইছিলাম না আমরা সিচুয়েশন অ্যানালাইসিস করব যে সিচুয়েশন অ্যানালাইসিস করে আমরা এটা করব এটা জেডিএসও করবে জেএসও শুধু না এইটাও করবে সমাপনী হ্যাঁ সবাই করবে আমরা জিএসসি পিএসসি সবাই হবে সব হবে আমাদের ইনশাল্লাহ হ্যাঁ সবই ওয়ার্কশিটও চলবে আমাদের হ্যাঁ ওটা চলবে ওটাও তো আমাদের রেগুলার মূল্যায়ন হবে ওটা আমাদের থাকবে ওয়ার্কশিট আমাদের পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা আমরা স্কুলগুলো খুলে দেই আমাদের পরিস্থিতি কি হয় না হয় পর্যায়ক্রমে খুলতেছি তারপর দেখতেছি জি আছে আছে সবে আমরা প্রাথমিক ইয়েতে টাকা দিই আপনারা জানেন স্লিপ ফান্ডে আমরা টাকা দিই সেই টাকার থেকে আমরা ওইটা কিনতে বলছি তাদের সকল প্রাইমারি এবং গতকালকেও মিটিং করে আমরা নির্দেশ দিয়ে দিয়েছি।